হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইভেন গার্ডেন এট ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা মাত্র একটি কীটনাশক ব্যবহার করে আপনার বেগুনের জমির ফুলঝরা একশো পার্সেন্ট কন্ট্রোল করুন বন্ধুরা কোন সেই কীটনাশক কীভাবে ব্যবহার করবেন তার সমস্ত তথ্যে এই ভিডিওতে আমি আলোচনা করেছি এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে যদি আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষাকালীন আষাঢ়ে কাঁটা বেগুনের জাত আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে চাষ করা হয়েছে গাছগুলি কিন্তু সুস্থ এবং সবল আছে কিন্তু বন্ধুরা আপনারা বারে বারে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন বেগুনের ফুল ঝরে যাচ্ছে বেগুনের ফুল ঝরে যাচ্ছে সমাধান বলুন অবশ্যই তাদের জন্য আজকেরই সমাধান বন্ধুরা অবশ্যই আপনাদের একটা কথা বলবো বন্ধুরা অবশ্যই বেগুনের ফুল ঝরার আগে আপনারা কি গাছে যখন পরাগ মিলন হয় ঠিক সেই টাইমে দেখুন বেগুনের কিন্তু পরাগ মিলন হয় কখন বেগুনের কিন্তু ফুল ফোটে আপনারা দেখেছেন যে সকালের দিকে ফুল ফোটে কখনো কখনও কিন্তু বেগুনের দিকে এখন সকালের দিকে ফুল ফোটে আর বিকেলের দিকে দেখতে পাবেন ফুলটা বুঝে যায় ঠিক সকালে এমত অবস্থায় যদি আপনি গাছে কীটনাশক বীজ প্রয়োগ করেন তাহলে কিন্তু সমস্যা একটা হবে তাই অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা বেগুনে যদি কীটনাশক বীজ প্রয়োগ করতে হয় বিকেলের দিকে কীটনাশক বীজ প্রয়োগ করো বিকেলের দিকে তা না হলে কিন্তু ফুল ঝরে যেতে পারে কারণ পরাগ মিলনের ঘাটতির ফলেও কিন্তু গাছে ফুল ঝরে বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন ফার্স্টের দিকে এবার চলুন বন্ধুরা এক এক করে জেনে নেওয়া যাক বেগুনের ফুল ঝরার কারণ কি এবং এ থেকে আমাদের সমাধান কি করে আমরা পাবো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা বেগুনের ফুল ঝরার কারণ এক নাম্বার কারণ গাছে যদি বরণের ঘাটতি পড়ে বরণ সারের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু গাছ তার নির্দিষ্ট পরিমাণের ফুলকে ঝরিয়ে ফেলে দুই নাম্বার কারণ অবশ্যই আপনার গাছে যদি ল্যাদা পোকার আক্রমণ করে থাকে ল্যাদা পোকা দেখবেন যে বেগুনের ফল ছিদ্র করবে সেই সঙ্গে ছোটো ছোটো যে ফুল আসবে ফুলের কিছু অংশ বা অগ্রভাগ কেটে মাটিতে ফেলে দেবে একটা সমস্যা করে থাকে তিন নাম্বার কারণ গাছে যদি অনুখাদ্যের ঘাটতি হয় গাছের অনুখাদ্যের বিভিন্ন ধরনের অনুখাদ্যের ঘাটতি হয় গাছের অনুখাদ্য হিসেবে কিন্তু অনুখাদ্যের রকম ভাগ পাওয়া যায় ফলিক অ্যাসিড এবং সেই সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড পটাশ এরকম অনুখাদ্য পাওয়া যায় এছাড়া কিন্তু জিবেলিক অ্যাসিড এটা পিজিআর এছাড়াও কিন্তু নানান রকম অনুখাদ্য আমাদের বাজারে কিন্তু পাওয়া যায় যেমন এছাড়াও কিন্তু জিঙ্ক কপার যুক্ত অনুখাদ্য কিন্তু বাজারে পাওয়া যায় ইহার ঘাটতির ফলেও আমাদের গাছে কিন্তু ফুল ঝরে যায় বন্ধুরা অনুখাদ্যের ঘাটতির ফলে তারপরে বন্ধুরা অবশ্যই যদি টেম্পারেচার হাই হয় দেখছেন এখন কিন্তু প্রচণ্ড টেম্পারেচার আকাশে প্রচুর পরিমাণে সূর্যলোক গাছের গোড়ায় রস নেই পর্যাপ্ত রস নেই তাহলে তো গাছে ফুল ঝরবেই কারণ গাছের যতটুকু রসের দরকার সে ততটুকু রস পাচ্ছে না বা জল পাচ্ছে না তাহলে গাছে ফুল ঝরে যাবে তাহলে জমিতে কিন্তু জল দিতে হবে একেবারে জল বাদিয়ে দিলে হবে না জল কিন্তু গাছের গোড়ায় থাকতে হবে ঠিক আছে বন্ধুরা এছাড়াও বন্ধুরা এছাড়াও অন্য অন্য কারণের ফলে ফুল ঝরে যেমন আমি ফার্স্টেই বললাম যদি পরাগ মিলনের সমস্যা হয় গাছে যদি পরাগ মিলনের সমস্যা হয় সকালের দিকে বেগুনের ফুল ফোটে আপনি সকালে কীটনাশক বিষ প্রয়োগ করছেন তাহলে কিন্তু ওই সময় নানারকম রকম পোকায় পরাগ মিলন ঘটায় সেই টাইমে যদি আপনি কীটনাশক বিষ প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই ফুলটা সঠিকভাবে পরাগ মিলন হবে না ধীরে 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 সেটা কিন্তু ঝরে নিচে পড়ে যাবে বন্ধুরা তার ফলে কিন্তু আপনার বেগুন হবে না পর্যাপ্ত বেগুন তুলতে পারবে না এ একটা সমস্যায় ভুগবেন তাছাড়া বন্ধুরা বর্ষাকালীন ক্ষেত্রে অতিরিক্ত যদি বৃষ্টি হয় অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু গাছে ফুল ঝরে যাবে বন্ধুরা এছাড়াও যদি বন্ধুরা গাছের গোড়ায় যদি পটায় জাতীয় সারের ঘাটতি পড়ে পটাশ সারের ঘাটতি পড়ে তাহলে কিন্তু গাছে ফুল ঝরে ঠিক আছে বন্ধুরা গাছের ফুল ঝরাকে কন্ট্রোল করতে অবশ্যই কিন্তু পটাশযুক্ত সার আমরা ব্যবহার করে থাকি দানাদার সার যেমন আমরা পনেরো সুপালা দশ সাব্বি চোদ্দ পঁয়ত্রিশ এগুলো সব পটাশযুক্ত সার কিন্তু বাংলাদেশে এইভাবে কিন্তু সার পাওয়া যায় না আলাদা আলাদা ভিত্তিকভাবে সার পাওয়া যায় ইউরিয়া ফসফেট পটাশ সেই সঙ্গে কিন্তু বাংলাদেশে একটা সার পাওয়া যায় বেঙ্গল মিশ্র সার দশ দশ পাঁচ এটা কিন্তু একসাথে মিশ্রিত করা এনপিকেএস নাইট্রোজেন ফসফেট পটাশ আর এসে হলো সালফেট এটা আছে এই সারটা পাওয়া যায় তবে সব জেলাভিত্তিক কিন্তু পাওয়া যায় না এই একটা ব্যাপার এই সারের ফলেও কিন্তু সারের ঘাটটির ফলেও কিন্তু গাছের কিন্তু ফুল ঝরে যায় ঠিক আছে বন্ধুরা এবার চলুন এ থেকে আমাদের সমাধান কী এ থেকে আমরা কীভাবে আমরা সমাধান পাবো চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক বন্ধুরা অবশ্যই আমি ফার্স্টে আমি যে কথা বললাম গাছে যদি বরণ সারের ঘাটতি পড়ে তার ফলে গাছে ফুল ঝরে যাবে সেই অবশ্যই আপনারা রাসায়নিক সারের সাথে পটাইযুক্ত রাসায়নিক সার দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো পনেরো সুপালা চোদ্দো পঁয়ত্রিশ যে কোনো রাসায়নিক সার দেবেন তার সাথে এক কেজি বরণ সার দশ কাটা প্রতি প্রত্যেক দশ কাটা প্রতি এক কেজি করে বরণ সার অবশ্যই প্রয়োগ করবেন বন্ধু আপনার বেগুন গাছের ফুল ঝরা কিন্তু কন্ট্রোল হবে তাহলে দশ কাটা প্রতি আপনি কিন্তু এক কেজি করে বরণের সার দিতে পারেন ঠিক আছে শাড়ির সাথে মিশ্রিত করে দেবেন পোলোবার বরণ আছে সেই সঙ্গে কিন্তু আপনারা ইপকোর বরণ পাবেন সেই সঙ্গে বন্ধুরা এছাড়াও নানান রকম কোম্পানির কিন্তু বরণ পাওয়া যায় বন্ধুরা ঠিক আছে ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো দেখে ক্রয় করে নেবেন এরপরে বন্ধুরা দ্বিতীয় ধাপে আমি যে কথা বললাম গাছে যদি অনুখাদ্যের ঘাটতি পড়ে অনুখাদ্যের ঘাটতি যখনই পড়বে তখন গাছ কিন্তু তার ফুল অটোমেটিক কিন্তু ঝড়িয়ে ফেলে দেবে সেজন্য বন্ধুরা অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে বেগুন গাছের ক্ষেত্রে অনুখাদ্য হিসেবে সব থেকে ভালো হলো অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে হবে এই অ্যাগ্রোমিন গোল্ড প্রত্যেক দশ লিটারে কুড়ি এমএল জলেগুলো গাছে প্রয়োগ করতে হবে দামটা একটু বেশি হলেও কাজটা ভালো যদি এই অনুখাদ্য না দিতে পারেন যদি কম দামে খুঁজতে চান তাহলে নিয়ে আসবেন অ্যাক্টিভিজম মোদি কেয়ারের অ্যাক্টিভিজম এর ভিতরে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড আর পটাশ আছে ইয়াও কিন্তু গাছের ফুল ঝরা কন্ট্রোল করে বন্ধুরা যদি না পারেন তাহলে কম দামের একদম ষাট টাকা সত্তর টাকা দিতে চান ডলার দেবেন ডলার দিলেও কিন্তু কাজ হবে বন্ধুরা ফুল ঝরা কন্ট্রোল হবে কিন্তু ডলারে সেই রকমভাবে ঝরা কন্ট্রোল হবে না ওই অ্যাক্টিভিজম না হলে বায়োভিটাইক্স দুটোর মধ্যে যে কোনো একটা দেবে বন্ধুরা এরপরে বন্ধুরা আমি যে কথা বললাম গাছে যদি রাসায়নিক সারের ঘাটতি পড়ে এনপিকে যুক্ত রাসায়নিক সারের ঘাটতি পড়ে তার ফলে গাছে কিন্তু ফুল ঝরবে সেজন্য বেগুন গাছের ক্ষেত্রে আপনি পনেরো পনেরো সুপালা কখনো দশ ছাব্বিশ কখনও চোদ্দো পঁয়ত্রিশ আর মাঝে সাথে ডিএপি একটু প্রয়োগ করবেন তার ফলে বেগুন গাছের ফুল ঝরা কন্ট্রোল হবে কিন্তু বারে বারে যদি কুড়ি কুড়ি তারও ডিএপি চোদ্দো আটাশ অ্যামোনিয়া ফসফেট প্রয়োগ করেন তাহলে কিন্তু বেগুনের ফুল ঝরবে সেই জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু মাঝে সাঝে দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ পনেরো পনেরো এগুলো কিন্তু প্রয়োগ করবেন তার ফলে বেগুন গাছে কিন্তু ফুল ঝরা কন্ট্রোল হবে এছাড়াও বন্ধুরা যদি হাই টেম্পারেচার হয়ে থাকে তার ফলে যদি বেগুন গাছের ফুল ঝরে তাহলে কিন্তু অবশ্যই বেগুনের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল সেচ দেবেন তার ফলে আপনার বেগুনের কিন্তু ফুল ঝরা কন্ট্রোল হবে বন্ধুরা এছাড়াও বন্ধুরা আপনি আমি যে কথা বললাম যে বেগুনের জমিতে যদি বর্ষাকালীন ক্ষেত্রে যদি জল জমে থাকে তার ফলে কিন্তু গাছে ফুল ঝরে যেতে পারে সেই জন্য অবশ্যই বর্ষাকালীন ক্ষেত্রে আপনার জমি থেকে জলগুলি বার করার চেষ্টা করবেন তার ফলে বেগুনের জমিতে কিন্তু ফুল ঝরা অনেকটাই কন্ট্রোল হবে অর্থাৎ বেগুন গাছে কিন্তু বেশি জলও সহ্য করতে পারে না আবার কিন্তু বেশি তাঁত গেলেও কিন্তু গাছে কিন্তু সমস্যা হয়ে থাকে এছাড়া বন্ধুরা গাছে কিন্তু নানারকম রকম হরমোনের ঘাটতির ফলেও কিন্তু বেগুন গাছে ফুল ঝরে থাকে হরমোনের ঘাটতির ফলেও যারা হরমোন ব্যবহার করবেন বা পিজিআর ব্যবহার করবেন তারা অনুখাদ্য দেবেন না তাদের অনুখাদ্য দিতে বারণ করব আর যারা হরমোন বা পিজিআর দেবেন সরি অনুখাদ্য দেবেন তারা আর এই পিজিআর ব্যবহার করবেন না মানে যে কোনো একটা ব্যবহার করতে হবে হয় পিজিআর যেমন পিজিআর এর মধ্যে যেমন রয়েছে জিব্রেলিক অ্যাসিড যেমন ট্রাসাইকোনালটাল এই নানারকম রকম যে পিজিআরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে বেগুনের ঝরার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই রাসায়নিক সার দেওয়ার এক থেকে দু দিন বাদে গাছে প্রয়োগ করতে হবে অবশ্যই দশ ছাব্বিশ অথবা পনেরো পুনর সুপালা দেওয়ার এক থেকে দু দিন বাদে আপনি বেগুন গাছে জিব্রেলিক যুক্ত যেমন আমি ব্যবহার করে থাকি প্রোকিং ডিসপ্লে থেকে ছবি দেখতে পাচ্ছেন যেমন এছাড়াও রয়েছে আমাদের দেশে রয়েছে ট্রাসাইকোনাল্টালের মিরাকুলেন মিরাকুলেনের থেকে জিব্রেলিক অ্যাসিড এই প্রোকিং ভালো কাজ করে থাকে এই হরমোন বা এটাকে হরমোন বলে থাকে এটাকে পিজিআর বলে থাকে এটা কিন্তু ব্যবহার করতে পারেন তার ফলেও আপনার বেগুনের জমি থেকে আপনি কিন্তু অনেকটাই আপনার বেগুন গাছের ফুল ঝরা কিন্তু কন্ট্রোল করতে পারবেন কোনোরকম কিন্তু সমস্যা ছাড়াই আর যারা কিন্তু আপনারা যারা সারের সাথে মিশ্রিত করে বরণ দেবেন না গাছে বরণ যারা স্প্রো করতে ভালোবাসেন তাদের বলবো অবশ্যই টাটার সুলেবার বরণ অথবা এক এক স্থানে কিন্তু সুলেমান বরণ বলে এ কিন্তু ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারে অবশ্যই কুড়ি গ্রাম জলে গুলে ব্যবহার করতে হবে হালকা উষ্ণ জল নেবেন হালকা উষ্ণ জল নেবেন সেই উষ্ণ জলে কুড়ি এমএল অবশ্যই সরি কুড়ি গ্রাম অবশ্যই টাটার সুলেবার বোরণ অবশ্যই পাউডারটা গুলে রাখবেন এক ঘন্টা তারপরে আবার বাকি ন লিটার জল নেবেন নিয়ে একসাথে ওই এক লিটার জলটা ঢেলে দেবেন দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে করে গাছের স্প্রো করবেন দেখবেন যে গাছের ঝরা কন্ট্রোল হবে তবে ফুল ঝরা কন্ট্রোল হওয়ার তিনটি পদক্ষেপ আপনার নিতে হবে পদক্ষেপ হলো আপনার গাছে অবশ্যই কিন্তু জমিতে জল সেচ দেবেন গাছের গোড়ায় জল সেচ দেওয়ার পর অবশ্যই আপনি কিন্তু রাসায়নিক সার এনপিকে যুক্ত রাসায়নিক সার দেবেন পুনঃ পুরনো অথবা দশ সাবজিজ দেবেন তার দেওয়ার দুই থেকে তিন দিন বাদে গাছে পিজিআর অথবা অনুখাদ্য স্প্রো করবেন অনুখাদ্য হিসেবে আমি বললাম এক্স আর পিজিআর হিসেবে আমি বললাম জিব্রেলিক যুক্ত প্রোকিং দুটোর মধ্যে যে কোনো একটা গাছে স্প্রো করবেন এবং তার কিছুদিন বাদে অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন তার এক সপ্তাহ বাদে মিনিমাম এক সপ্তাহ বা আপনি পাঁচ দিন বাদে আপনি কিন্তু গাছে একবার বোরোন স্প্রো করবেন পর্যাপ্ত পরিমাণে বোরণ স্প্রো করবেন তাহলে দেখবেন যে বেগুন গাছে আর ফুল ঝরবে না আমি কথা দিচ্ছি ফুল ঝরবে না আর অবশ্যই কিন্তু আপনারা নির্দিষ্ট টাইমে বেগুনে কিন্তু রাসায়নিক কীটনাশক বিষ প্রয়োগ করবেন নির্দিষ্ট টাইমে বিকেলের দিকে কীটনাশক বিষ প্রয়োগ করবেন তাহলে কিন্তু পড়াগামনে সমস্যা হবে না এবং আপনার কিন্তু ফুল ঝরা কন্ট্রোল হবে আর অবশ্যই আমি যে কথা বলছিলাম বন্ধুরা এছাড়াও কিন্তু লেদা পোকার কারণে অর্থাৎ লেদা পোকা যে ফুলগুলি যে কেটে দেয় এবং তার ফলে কিন্তু বেগুনের ফুল ঝরে যায় সেই জন্য পোকাকে আমাদের অবশ্যই বেগুনের জমি থেকে কন্ট্রোল করতে হবে এই জন্য অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা কুইনাল ফক্স গ্রুপের ওষুধ ধানোল্যাক্স অথবা কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো পোপেক সোপার এবং এছাড়াও কিন্তু কুইন গার্ড এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন লেদা পোকার জন্য তবে গ্রীষ্মকালীন ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা পোপেক সোপার এবং তার সাথে ধানোল্যাক্স দুটো একসাথে মিশ্রিত করে আপনারা ধানোল্যাক্স নেবেন কুড়ি এমএল এবং সেই সঙ্গে পোপেক সোপার নেবেন দশ এম এল দুটো একসাথে মিশ্রিত করে আপনি বেগুনের জমিতে স্প্রে করবেন অবশ্যই দু দিন ছাড়া একবার করে তাহলে লেদা পোকা কন্ট্রোল হবে ডোক ভাঙা পোকা কন্ট্রোল হবে এবং সেই সঙ্গে কিন্তু ফুল ঝরা অর্থাৎ ফুল কেটে দেওয়া এই লেদা পোকা কিন্তু একেবারে জমি থেকে নির্মূল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে ফুলঝরা কিন্তু আপনার জমি থেকে কন্ট্রোল হয়ে যাবে বেগুনের জমি থেকে কোনোরকম কিন্তু ফুল সেরকমভাবে ঝরবে না তাহলে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বা উৎসাহ দেখাবে আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো রকম মতামত থাকলে অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সেই বন্ধু সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও